আমাদের গেমের স্টোরের গিফট সেকশনে যত প্রকার ইভো টোকেন রয়েছে, ইভো টোকেন ক্রেট রয়েছে, হাইপার বুক টোকেন সাথে টোকেন ক্রেট, এছাড়াও সব ধরনের টোকেন ক্রেট গিফট স্টোরে আসতে যাচ্ছে। ইভো থমসমের ফেরিল ইভেন্টের ডেটটা একটু চেঞ্জ করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের দয়া এবং আল্লাহর আমি অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব, আজকে 2 তারিখ, কালকে হচ্ছে 3 তারিখ, আর কালকেই আমাদের ব্যাটল রয়্যাল র‍্যাঙ্ক সিজনে নতুন একটা সিজন শুরু হতে যাচ্ছে। এখন 31 সিজন চলতেছে, কালকে মেবি দুপুরের পর থেকে স্টার্ট হয়ে যাবে 32 র‍্যাঙ্ক সিজন। আচ্ছা, এখন বিআর র‍্যাঙ্ক সিজন গুলো কয়টার সময় শুরু হয় একটু কমেন্ট করে জানাই দিও। আগে তো 3টা অথবা 3:30 থেকে শুরু হতো, এখন কয়টা থেকে শুরু হয় কমেন্ট করে জানাই দিও। তো নতুন র‍্যাঙ্ক সিজনে তোমরা পজিশন অ্যাচিভের উপরে কিছু আইটেম রিওয়ার্ড ফ্রিতে পেয়ে যাবা, যার ভিতরে সিলভার অ্যাচিভ করলে তোমরা আফটার ব্যানার পেয়ে যাবা, গোল্ড অ্যাচিভ করলে এই আফটারটা পেয়ে যাবা, এরপর রয়েছে প্ল্যাটিনামের আফটার, তারপর রয়েছে ডায়মন্ডের আফটার, হিরোইকে গেলে তোমরা একটা ক্রেট পেয়ে যাবা, যেই ক্রেটের ভিতরেও হিরোইকের আফটার ব্যানার রয়েছে, এরপরে হিরোইকেই তোমরা একটা ফিমেল টি শার্ট ফ্রিতে পেয়ে যাবা, যেই টি শার্টটার রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছো, এছাড়াও মাস্টার অ্যাচিভ করলেও তোমরা একটা ক্রেট পেয়ে যাবা, যেই ক্রেটের ভিতরেও আফটার ব্যানার রয়েছে। কালকে থেকেই আমাদের 32 বা নিউ বিআর র‍্যাঙ্ক সিজন শুরু হবে। তো কারা কারা নতুন সিজনে পুশ করবা কমেন্ট করে জানাই দিও। আগে প্রত্যেকটা প্লেয়ারের মাঝেই পুশ করার একটা ইন্টেনশন ছিল, বাট এখন কন্টেন্ট ক্রিয়েটররা ছাড়া খুবই কম প্লেয়ার কিন্তু পুশ করে থাকে, মানে গ্র্যান্ড মাস্টার পুশ বলো অথবা রিজন পুশ বলো, কারণ দিন দিন বা আস্তে আস্তে গেমটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের গেমে সলো ম্যাচের যে রিভাইভাল সিস্টেম ছিল ওইটা 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত অফ রাখা হয়েছিল, কারণ সলো রিভাইভাল পয়েন্টের উপরে কিছু কাজ করতে যাচ্ছে। আর লিক্স পাওয়া যাচ্ছে নতুন সিজন থেকে রিভাইভাল সিস্টেমের উপরে অনেকগুলো চেঞ্জেস আসবে, যেমন শুধুমাত্র হয়তোবা রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ করা যাবে, আর ওইটার পরিমাণও কমাই দেওয়া হবে এবং টাইমও বাড়াই দেওয়া হবে, ভেন্ডিং মেশিন থেকে মেবি আর রিভাইভ করা যাবে না, মানে এরকম কিছু চেঞ্জেস আসতে যাচ্ছে রিভাইভাল পয়েন্ট স্পেশাল। এছাড়াও আমাদের গেমে মোটামুটি অনেকদিন হয়ে গেছে, র‍্যাঙ্ক ম্যাচে খুব বেশি বেশি স্কোর দিত সেক্ষেত্রে হিরোইক করা খুব ইজি, বাট নেক্সট র‍্যাঙ্ক সিজন থেকেই আমাদের আবারও র‍্যাঙ্কের ওল্ড স্কোর সিস্টেম আসতে যাচ্ছে। আগে যেরকম আমরা খুবই কম প্লাস পাইতাম অথবা মাইনাস খেলে খুব বেশি মাইনাস খাইতাম, ওইরকম র‍্যাঙ্ক স্কোর সিস্টেম আসতে যাচ্ছে। আমার মতে এটাই ভালো হবে, কারণ কষ্ট না করলে কোনো জিনিসই মিষ্টি লাগে না, কষ্ট ছাড়া মিষ্টি জিনিসও টক লাগে। তো আগের র‍্যাঙ্ক স্কোর সিস্টেমটা দিলে তোমাদের জন্য ফ্যারিড উইলিভেন্টের মাধ্যমে, যেটা তোমরা সকলেই জানো বাংলাদেশ সার্ভারে আসবে 4th February, যার অফিসিয়াল লিক্সটা তোমরা দেখতেই পাচ্ছ। লিক্স কেন বলতেছি, ইভেন্ট ম্যানেজমেন্ট টিম থেকে অফিসিয়াল কনফার্মেশন, 4th February তোমরা ইভো থমসমের ফ্যারিড ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। আর ডাটা মাইনাররা জানাচ্ছে ইন্ডিয়া সার্ভারে সেম ফ্যারিড ইভেন্টটা আসবে বাট 5 তারিখে, বাট আমার তো মনে হচ্ছে না এমনটা হবে, কারণ বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারের ইভেন্টটা একদম সেম চলতেছে, তো মেবি 4 তারিখেই তোমরা ইন্ডিয়া সার্ভারও দেখতে পেয়ে যাবা। আর যদি কোনোভাবে ইন্ডিয়া সার্ভারে 4 তারিখে না আসে তাহলে তোমরা 5 তারিখে দেখতে পারবা, যদিও 2 তারিখে আসার একটা লিক্স বা কনফার্মেশন পাওয়া গেছিল, বাট ওইটা কিন্তু পরে চেঞ্জ করা হয়, চেঞ্জ করে আবারও 4 তারিখে কনফার্ম করা হয়েছে। 4 তারিখ একদম ভোর 4টার সময় গেম লগ ইন করলেই এই ফ্যারিড ইভেন্টটা তোমরা দেখতে পেয়ে যাবা। আর অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর 3টা সার্ভারে ভ্যালেন্টাইন ইভেন্ট স্টার্ট হয়ে গেছে, ভ্যালেন্টাইন গ্রোজা স্কিনটা ফ্যারিড ইভেন্ট আসছে, ভ্যালেন্টাইন ভিএসএস এর স্কিনটা টপ ইভেন্ট আসছে, এবং ভ্যালেন্টাইন স্পেশাল মেল এবং ফিমেল যে দুইটা বান্ডেল ডিজাইনিং করা হয়েছিল ওই 2টা বান্ডেলও কিন্তু অলরেডি মোকো হ্যাকার স্টুডেন্টে চলে আসছে। এখন বাকি রয়েছে নিউ বি মাই ভ্যালেন্টাইন ইমোটটা, মানে নতুন ডিজাইনিং করা আইটেমের ভিতরে। তো খুবই তাড়াতাড়ি তোমরা বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে ইমোট পার্টি ইভেন্ট দেখতে পেয়ে যাবা, যে ইমোট পার্টি ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে বি মাই ভ্যালেন্টাইন ইমোটটা থাকবে। তো ইমোট পার্টি ইভেন্টের ইউনিক ইমোট হিসেবে এই ইমোটটাই থাকবে, আর বাদবাকি যে 4টা লেজেন্ডারি ইমোট রয়েছে এর ভিতরে 1টা অথবা 2টা ওল্ড ভ্যালেন্টাইন ইভেন্টের ইমোট থাকবে, সেটা হার্ট ব্রোকেন ইমোট হতে পারে, আই হার্ট ইউ ইমোট হতে পারে, আবার প্রপোজ ইমোটও হতে পারে। ইমোট পার্টি ইভেন্টে বাদবাকি যে ইমোটগুলো আসুক না কেন, এই পর্যন্ত ভ্যালেন্টাইন স্পেশাল ডিজাইনিং করা যে 4টা ইমোট আছে, 4টা ইমোটই তোমরা ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল বিভিন্ন ইভেন্টে দেখতে পেয়ে যাবা। এক একটা ইমোটের জন্য 1000 থেকে 1500 এমন গুছায় রাখো, সামনের 4-5 দিনের ভিতরে ইভেন্টে অ্যাভেলেবল হয়ে যাবে। ইমোট পার্টি ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ডেট এবং অফিসিয়াল ব্যানারটা খুবই তাড়াতাড়ি দেখাই দিব। যারা যারা ভিডিওটা দেখতেছো হয়তো বা ভিডিওটা ভালো লাগতেছে, যদি ইনফরমেশন গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন সেট করে দাও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্লিজ পেজটা ফলো করে দিও। আমাদের খুবই তাড়াতাড়ি 10K ফলোয়ারটা করতে হবে। অনেকেই আমার রিসেন্ট ভিডিওতে কোশ্চেন করতেছো, সাদ ভাই ফেব্রুয়ারি মাসের বুইয়া পাস থেকে যে স্যান্থনি ক্যারেক্টারটা পাওয়া যাচ্ছে, লেভেল 1 এ কি শুধুমাত্র ক্যারেক্টারটা দিচ্ছে নাকি ক্যারেক্টারের ফুল বান্ডেলটাও দিচ্ছে? বুইয়া পাস থেকে 1 লেভেলে তোমরা ক্যারেক্টারটা পাবা প্লাস ক্যারেক্টারের ফুল বান্ডেলও পেয়ে যাবা। আশা করব তোমাদের কোশ্চেনের স্যান্থনি ক্যারেক্টারটা আসছে, এই ক্যারেক্টারটা কিভাবে ইউজ করবা, কিভাবে ইউজ করলে ভালোভাবে ইউজ করতে পারবা, A to Z ভিডিও কিন্তু আমি অলরেডি সাদ হেভ চ্যানেলে আপলোড দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো এবং ফুল স্কিলটা বুঝতে পারো। আর এখনো পর্যন্ত আমাদের গেমে যত ক্যারেক্টার আসছে সেইগুলো হয় টপ ইভেন্টে আসছে না হয় ফ্রিতে দিচ্ছে অনেক ক্যারেক্টার, বাট আমাদের এই স্যান্থনি
সেন্টনি ক্যারেক্টারটা কিন্তু বুইয়া পাসে আসছে আর বুইয়া পাসটা চলে যাওয়ার পর আমার মনে হয় না এই সেন্টনি ক্যারেক্টারটা স্টোরে অ্যাড করা হবে কিছু ডাটা মাইনার এটা নিয়ে লিক্স দিছিল যে সেন্টনি ক্যারেক্টারটা অনেকটা রিয়ার হয়ে যাবে কারণ মাত্রই আমাদের ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা যাবে শেষ হওয়ার পর বুইয়া পাসের আইটেম ডট তো আর এত ইজিলি রিটার্ন করবে না আসলেও সেই 3-4 বছর পর যদি ক্যারেক্টারটা স্টোরে অ্যাড না করা হয় তাহলে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে কিন্তু রিয়ার হয়ে যাবে এমনটা বলছি না যে ক্যারেক্টারের জন্য তোমাদেরকে বুইয়া পাসটা করতে হবে দেখা যাক আর কিছুদিন যাক এরপরে তোমাদেরকে শিওর ভাবে জানাই দিব যে বুইয়া পাসটা চলে গেলে সেন্টনি ক্যারেক্টারটা স্টোরে অ্যাড করা হবে কিনা কারণ এখন হয়তোবা সবার সামর্থ্য নাই যে বুইয়া পাসটা নিবে পরে স্টোরে আসলে আস্তে আস্তে হয়তোবা টাকা গুছিয়ে নিতে পারবে বাট আমার মতে স্টোরে ওই 499 ডায়মন্ড দিয়ে নেয়ার থেকে 499 ডায়মন্ড দিয়ে বুইয়া পাসটা করলে ক্যারেক্টারও পাবা এর সাথে আরো অনেক আইটেম ডট তোমরা পাচ্ছো আমার অপিনিয়ন তোমাদেরকে জানাই দিলাম বাদ বাকিটা তোমাদের ইচ্ছা এখন আমি তোমাদেরকে জানাই দিব যে কালকে ভোর 4টার পর অথবা কালকে বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কি কি ইভেন্ট এবং আপডেট অ্যাড হবে কালকে একদম ভোর 4টার সময় বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে গেমে লগইন করলেই তোমরা নতুন একটা ওয়েপেন রয়্যাল দেখতে পেয়েছবা যেই ওয়েপেন রয়্যালের বাংলা হিন্দি দুইটা অফিশিয়াল ব্যানারই তোমরা দেখতে পাচ্ছো এছাড়া ওয়েপেন রয়্যালের প্রি অ্যাক্সেসটাও তোমরা দেখতে পাচ্ছো এই প্যারাপল গানের স্ক্রিনটাই হবে আমাদের নেক্সট ওয়েপেন রয়্যাল এছাড়াও কালকে থেকেই বিআর র‍্যাঙ্ক সিজন 32 স্টার্ট হয়ে যাবে তো তোমরা নতুন র‍্যাঙ্ক সিজন খেলতে পারবা তো এটাই ছিল আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারের টুনাইট কনফার্ম ইভেন্টগুলি আর হয়তোবা কালকে আমাদের সাদ গেমিং চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে না তাই পরশুদিনের টুনাইট কনফার্ম ইভেন্টও জানাই দিই মানে কালকের পরের দিন পরশুদিন মানে 4 তারিখ ভোর 4টা 1 মিনিটের সময় বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে তোমরা ইভো থমসনের ফাইনাল ইভেন্টটা দেখতে পেয়ে যাবা আশা করবো তোমরা দুই দিনের কনফার্ম ইভেন্টগুলি ক্লিয়ার হয়ে গেলে তো এখন রাজা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে আমাদের ফ্রি ফায়ার গেমে যত প্রকার ইভো টোকেন আছে ইভো টোকেন ক্রিয়েট রয়েছে সবগুলো গিফট স্টোরে কবে অ্যাড হবে তাও গাইস লাস্ট আমি 7-8 দিন ধরে ফলো করতেছি মানে এই মাসটাই ফলো করতেছি সিঙ্গাপুর সার্ভার ইন্ডিয়া সার্ভার বাংলাদেশ সার্ভার সেম ডেটে সেম ইভেন্ট আসতেছে যেমন তোমরা ইভেন্ট সেকশনে দেখো ফার্স্ট অফ অল টপ ইভেন্ট রয়েছে যেটা তিনটা সার্ভারে একদম সেম সেম ডেট সেম আইটেম ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে নতুন বান্ডেল রয়েছে সেম ভ্যালেন্টাইন স্পেশাল মোকো একাস ইভেন্ট এর ডেট ইভেন্ট সেম এন্ড একদম সবকিছুই কিন্তু সেম করা হইছে যখন আমাদের গেমে ফার্স্ট টাইম ইভো এক আসছিল এরপরে মোটামুটি 4-5 মাস গিফট স্টোরে ইভো এক এর টোকেন এবং টোকেন ক্রেডিট কিন্তু অ্যাভেলেবল ছিল এরপর থেকে আর গিফট স্টোরে কোনো ইভো টোকেন বা ক্রেড অ্যাড করা হয়নি গতকালকেই আমাদের সিঙ্গাপুর সার্ভারে গিফট স্টোরটা যদি তোমরা ওপেন করো এই পর্যন্ত যতগুলো ইভো গান আসছে ইভো ফিস্ট ইভো বান্ডেল হাইপার বুকের টোকেন এমন কোন ইভো টোকেন নাই যে গিফট স্টোরে অ্যাড করা হয়নি তো প্রত্যেকটা ইভো গানের টোকেন এবং টোকেন ক্রেড অ্যাড করা হইছে যেহেতু আমাদের তিনটা সার্ভারের মেটা একদম সেম হয়ে থাকে দ্যাট মিন সিঙ্গাপুর সার্ভারে আসছে তাহলে আমাদের সার্ভারেও অবশ্যই অ্যাড হবে যতদূর মনে হচ্ছে সামনের 7 দিনের ভিতরে আমরা সব ইভো গান টোকেন গিফট স্টোরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাব আমি আশা করব তোমরা সকলেই গিফট স্টোরে ইভো টোকেন অথবা টোকেন ক্রেডিটের জন্য এক্সাইটেড হয়ে আসো কারণ গিফট স্টোরে যদি এগুলো থাকে ওই এই ফ্রেন্ডের কাছে ওই ফ্রেন্ডের কাছে ছোটখাটো স্যাসরামু করে একটা দুইটা টোকেন অথবা টোকেন বক্স এইগুলো দান নেওয়া যায় সব মিলিয়ে একটা মজাই লাগে আর কি এছাড়াও ছোট ছোট আইডিতে লেভেল আপ পাস করে 1-5-7টা আইডি হলে কিন্তু একটা ইভো গানই ম্যাক্স করে ফেলা যায় যেখানে একটা ইভো গান ম্যাক্স করতে 7-8 হাজার ডায়মন্ড লেগে যায় সেইখানে 2,000-2,500 টাকার ভিতরে একটা ইভো গানও ম্যাক্স করে ফেলা যায় তো আশা করবো এটা আসলে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট এছাড়াও ছোট বড় প্রচুর মানে আপডেট তোমাদের জন্য যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিও আর কালকে বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে যে কনফার্ম ইভেন্ট আপডেট অ্যাড হবে সেটা আমি ভিডিওর যে কোনো পার্টে বলে দিয়েছি তোমরা দেখে আসতে পারো সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ